जय हिंद, वेलकम टू वार्तालाप। पश्चिमबंगे विधानसभा निर्वाचने ममता बनर्जी दल विपुल भोटे जयी हुए, किंतु ममता बनर्जी निजे एमएलए होते पारें नी। तिनी जे विधानसभा सीटे दाड़िये छिलें अर्थात नंदीग्राम, सेखाने तिनी पराजित हुए। तो ये आमादेर मध्य अनेकेरई प्रश्न जागछे जे एकजन हेरे जावा प्रार्थी कि सीएम होते पारे, जदि होते पारे ताहले किभाबे। इंडियार जे कन्स्टिट्यूशन रयेछे अर्थात इंडियन कन्स्टिट्यूशन ता कि बोलछे ए विषये जानब आजकल भिडियोते। भिडियो शुरू करार आगे अपन प्रत्येक एक रिक्वेस्ट करब, जरा मुहूर्ते देखें चैनल के ग्रो करार प्रत्येक सपोर्ट खूब दरकार, तई प्लिज 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 नीचे थका रेड बटन क्लिक कर चैनल के सबसक्राइब कर दिन। विभिन्न इनफर्मेटिव भिडियोज हमें ये चैने बांगलाते प्रोवाइड करी, तो अवश्य सबसक्राइब कर देवें, थैंक यू। मूल प्रश्न उत्तर जानते गेले तार आगे आरो किछु विषय आमादेर जानते होबे। आमादेर भारतवर्षेर मोट राज्य रयेछे एई मुहूर्ते 28टी आर इउनियन टेरिटरिज रयेछे 8टी। समस्त राज्य एवं इउनियन टेरिटरिर जे रुल्स एंड रेगुलेशन ता कंट्रोल करे सेंटर अर्थात पार्लामेंट बा संसद। पार्लामेंटेर तीनटी पार्ट रयेछे, प्रेसिडेंट, आपार हाउस बा राज्यसभा आर लोअर हाउस बा लोकसभा। এই সকল বডিস মিলে আমাদের পুরো কান্ট্রির যে রুলস এন্ড রেগুলেশন তা মেনটেন করছে। এবার তার সাথে আমাদের কনস্টিটিউশনে ফেডারেলিজম লক্ষ্য করা যায়, অর্থাৎ সেন্টার তো সব কিছু দেখবেই, তার সাথে প্রত্যেকটি রাজ্যকে ইন্ডিভিজুয়ালি কিছু বিশেষ পাওয়ার দেওয়া আছে। ইউনিয়ন টেরিটরিজগুলোকে কন্ট্রোল করে মূলত সেন্টার অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট, কিন্তু স্টেটগুলোর ক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্ট তো অবশ্যই কন্ট্রোল করবে, প্লাস তার সাথে রয়েছে স্টেট গভর্নমেন্টের নিজস্ব পাওয়ার। सेंटारेर क्षेत्रे जेमन पार्लामेंट रोयेछे तेमनी स्टेटेर क्षेत्रे रोयेछे लेजिसलेचर, अर्थात सेंटारेर क्षेत्रे पार्लामेंट जे काज करे स्टेटेर क्षेत्रे लेजिसलेचर सेम काज करे थाके। सामान्य किछु डिफारेंस रोयेछे, तो आमरा प्रथमे बुझे नेई पार्लामेंट कि। पार्लामेंटे दुटी हाउस थाके, आपार हाउस और लोअर हाउस। आपार हाउस बला हय राज्यसभा के और लोअर हाउस बला हय लोकसभा के। लोकसभाते जे प्रार्थी सिलेक्टेड हय তারা ডাইরেক্টলি ইলেক্টেড হয়ে আসে, অর্থাৎ আমরা লোকসভা নির্বাচনে যে ভোটদান করি সেই ভোটদানের মাধ্যমে মনোনীত প্রার্থী সরাসরি লোকসভাতে প্রার্থী হিসাবে নিযুক্ত হয়। আর রাজ্যসভার ক্ষেত্রে প্রার্থীরা ইনডাইরেক্টলি ইলেক্টেড হয় প্লাস তারা নমিনেটেড হয়ে থাকে। এবারে আমরা দেখব স্টেট লেজিসলেচার যা পার্লামেন্টের ঠিক রেপ্লিকেট কাজ করে থাকে। এখানেও তিনটি পার্ট রয়েছে, গভর্নর, লেজিসলেটিভ কাউন্সিল আর লেজিসলেটিভ অ্যাসেম্বলি। পার্লামেন্টে যেমন আপার হাউস আর লোয়ার হাউস রয়েছে, স্টেট লেজিসলেচারের ক্ষেত্রেও আপার হাউস ও লোয়ার হাউস রয়েছে। এক্ষেত্রে লেজিসলেটিভ কাউন্সিলকে বলা হয় আপার হাউস এবং লেজিসলেটিভ অ্যাসেম্বলিকে বলা হয় লোয়ার হাউস। এখানেও লোয়ার হাউসে ডাইরেক্ট ইলেকশন দ্বারা প্রার্থী নির্বাচিত হয় এবং আপার হাউসে ইনডাইরেক্টলি ইলেক্টেড হয় প্লাস তাদেরকে নমিনেট করা হয়। তো যারা লেজিসলেটিভ অ্যাসেম্বলির মেম্বার হন তাদেরকে বলা হয় মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি অর্থাৎ এমএলএ। আর যারা লেজিসলেটিভ কাউন্সিলের মেম্বার হন তাদেরকে বলা হয় মেম্বার অফ লেজিসলেটিভ কাউন্সিল অর্থাৎ এমএলসি। এবার কোনো একজন প্রার্থী যদি স্টেটে মিনিস্টার হিসেবে আসীন হতে চায়, সে যে কোনো পোস্টে মিনিস্টার হতে পারে, ইনফ্যাক্ট চিফ মিনিস্টারও হতে পারে, যদি সে হতে চায় তাহলে তাকে অবশ্যই স্টেট লেজিসলেচারের কোনো একটি হাউজের মেম্বার অবশ্যই হতে হবে। অর্থাৎ লেজিসলেটিভ কাউন্সিল বা লেজিসলেটিভ অ্যাসেম্বলি দুটো হাউজের মধ্যে কোনো একটির মেম্বার তাকে হতেই হবে, তাহলেই সে মন্ত্রিত্ব পদে আসীন হতে পারবে। এবার ইন্ডিয়াতে 28টি রাজ্যের প্রত্যেকটিতেই লেজিসলেটিভ অ্যাসেম্বলি রয়েছে, কিন্তু লেজিসলেটিভ কাউন্সিল প্রত্যেকটি রাজ্যে নেই। লেজিসলেটিভ কাউন্সিল রয়েছে শুধুমাত্র 6টি রাজ্যে, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, বিহার, অন্ধ্রপ্রদেশ আর কর্ণাটক। এদেরকে বলা হয় বাইক্যামেরাল স্টেট অর্থাৎ এই স্টেটগুলোতে দুটি করে হাউস রয়েছে, লেজিসলেটিভ কাউন্সিল প্লাস লেজিসলেটিভ অ্যাসেম্বলি। আর বাকি যে স্টেটগুলি রয়েছে তাদেরকে বলা হয় ইউনিক্যামেরাল স্টেট অর্থাৎ সেই সব রাজ্যগুলিতে শুধুমাত্র একটি করে হাউস রয়েছে, শুধুমাত্র লেজিসলেটিভ অ্যাসেম্বলি। আমরা যদি আমাদের কনস্টিটিউশনে দেখি তাহলে আর্টিকেল 164 ক্লজ 4 ক্লিয়ারলি বলে আ মিনিস্টার হু for any period of 6 consecutive months is not a member of the legislature of the state shall at the expiration of that period cease to be a minister। অর্থাৎ কোন মন্ত্রী যদি কন্টিনিউয়াসলি 6 মাস রাজ্য আইনসভার সদস্য না থাকেন তাহলে ওই 6 মাস অতিবাহিত হলে তার মন্ত্রিত্ব চলে যায়।
Anybody can be appointed as the CM or a minister or even prime minister without being a legislator. আইনসভার সদস্য না হয়ে থাকলেও কোনো প্রার্থীকে মন্ত্রী বা মুখ্যমন্ত্রী ইনফ্যাক্ট প্রধানমন্ত্রীও নিযুক্ত করা যায়। If he or she is not elected at the end of 6 months, the person lost the ministership. যদি পরবর্তী 6 মাসের মধ্যে সে সদস্য হিসেবে নির্বাচিত হয়ে না আসে তবে তার মন্ত্রিত্ব পদ হারিয়ে যায়। তো এবারে আসে পশ্চিমবঙ্গের 2021 বিধানসভা নির্বাচন। আমাদের মধ্যে প্রায় বেশিরভাগই কনফিউজড যে মমতা ব্যানার্জি কি সিএম পদে থাকতে পারবেন, কারণ পশ্চিমবঙ্গে তো লেজিসলেটিভ কাউন্সিলই নেই আর লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে তো তিনি পরাজিত, অর্থাৎ এই মুহূর্তে মমতা ব্যানার্জি একজন এমএলএ হিসাবে নেই। তাহলে এই ক্ষেত্রে কি তারাতে কোনো অপশন রয়েছে? হ্যাঁ, অপশন রয়েছে। আপনারা সকলেই জানেন যে ইতিমধ্যে মমতা ব্যানার্জি তার মুখ্যমন্ত্রী হিসাবে যে ওথ সেরিমনি তা অলরেডি কমপ্লিট করে ফেলেছে, অর্থাৎ তিনি মুখ্যমন্ত্রী পদে অলরেডি আসীন হয়ে গিয়েছেন এবং শপথ গ্রহণের তারিখ থেকে পরবর্তী 6 মাস তিনি মুখ্যমন্ত্রী পদে থাকবেন। কিন্তু এই 6 মাস অতিবাহিত হওয়ার পরেও তিনি যদি মুখ্যমন্ত্রী পদে আসীন থাকতে চান তাহলে অবশ্যই, অতি অবশ্যই তাকে স্টেট লেজিসলেচারের মেম্বার হতে হবে। অর্থাৎ এক্ষেত্রে যেহেতু পশ্চিমবঙ্গের লেজিসলেটিভ কাউন্সিল নেই, শুধুমাত্র একটি হাউস রয়েছে এবং তা হলো লেজিসলেটিভ অ্যাসেম্বলি, তো তাকে অবশ্যই লেজিসলেটিভ অ্যাসেম্বলির মেম্বার হয়ে আসতে হবে। অর্থাৎ 6 মাসের মধ্যে তাকে এমএলএ হিসাবে নির্বাচিত হয়ে আসতে হবে, নয়তো 6 মাস পর তাকে রিজাইন করতে হবে এবং তার জায়গায় টিএমসি দলেরই অন্য কোনো নেতা বা নেত্রী মুখ্যমন্ত্রী পদে অ্যাপয়েন্ট হবেন। এবার এটা কি করে হবে? এমন ঘটনা আগেও অনেক হয়েছে। বিহারের নীতিশ কুমার, উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ এরা কিন্তু এমএলএ হয়ে মুখ্যমন্ত্রী হননি, মুখ্যমন্ত্রী হওয়ার পর তাদেরকে লেজিসলেটিভ কাউন্সিলের মেম্বার বানানো হয়। ইনফ্যাক্ট 2011 মমতা ব্যানার্জি যখন প্রথম ওয়েস্ট বেঙ্গলের চিফ মিনিস্টার হন তখন তিনি নিজে কিন্তু কোনো ইলেকশনে দাঁড়াননি, অর্থাৎ তিনি এমএলএ হয়ে মুখ্যমন্ত্রী পদে আসীন হননি। মুখ্যমন্ত্রী হওয়ার পরবর্তী 6 মাসের মধ্যে তিনি ভবানীপুর বিধানসভা সিটে ইলেকশনের মাধ্যমে এমএলএ নির্বাচিত হয়ে আসেন এবং গত 10 বছর থেকে তিনি সেই আসন থেকেই এমএলএ নির্বাচিত হচ্ছেন। 2021 যে বিধানসভা নির্বাচন, এই বছর তিনি ভাবলেন যে তিনি নন্দীগ্রাম থেকে লড়বেন, তো এর ফল কী তা আপনারা সকলেই জানেন, তিনি পরাজিত হয়েছেন। তো যাই হোক, প্রশ্ন একটাই যে এবার কি তাহলে মমতা ব্যানার্জি চিফ মিনিস্টার হিসেবে পারমানেন্টলি আসীন হতে পারবেন? তো যাই হোক, ব্যাপারটা হলো এটাই যে কোনো প্রার্থী হতে পারে সে ইলেকশনে দাঁড়ায়নি বা ইলেকশনে সে পরাজিত হয়েছে, সে যখন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করবে আর্টিকেল 164 ক্লজ 4 ক্লিয়ারলি বলে যে সেই শপথ গ্রহণের তারিখের পর থেকে তার কাছে পুরো 6 মাস সময় রয়েছে, এই 6 মাসের মধ্যে সে যে কোনো একটি হাউসের মেম্বার হিসাবে সিলেক্ট হয়ে আসতে পারে। যে রাজ্যে 2টি হাউস রয়েছে সেক্ষেত্রে যে কোনো একটি হাউসের মেম্বার হলেই হবে, আর যেসব রাজ্যে যেমন পশ্চিমবঙ্গে 1টি মাত্র হাউস রয়েছে অর্থাৎ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, সেক্ষেত্রে তাকে অবশ্যই সেই লেজিসলেটিভ অ্যাসেম্বলির মেম্বার অর্থাৎ এমএলএ হয়ে আসতে হবে। তাহলে এই মুহূর্তে আমরা বলতে পারি যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মমতা ব্যানার্জির হাতে ওয়ান অ্যান্ড অনলি অপশন রয়েছে, সেটি হলো বাই ইলেকশন, অর্থাৎ আগামী 6 মাসের মধ্যে কোনো একটি বিধানসভা সিটে সে দাঁড়িয়ে সেখানে ইলেকশন করিয়ে তাকে বিজয়ী হয়ে আসতে হবে। এমনটা বলা হচ্ছে যে তার আগের যে সিট রয়েছে অর্থাৎ ভবানীপুর, সেই ভবানীপুর সিট এই বছরও টিএমসির আন্ডারে রয়েছে এবং সেখানকার এমএলএ শোভনদেব চট্টোপাধ্যায়কে রিজাইন করিয়ে দিয়ে তার জায়গাতে মমতা ব্যানার্জি দাঁড়াবেন এবং বাই ইলেকশনের মাধ্যমে তিনি এমএলএ হিসাবে বিজয়ী হয়ে আসবেন। এখন প্রথমত কোর্টের যা প্রসেস তা চলবে এবং পরবর্তীতে বাই ইলেকশনের যে প্রসেস সেটি কন্টিনিউ করা হবে। এবার এখানে একটা প্রশ্ন জাগে যে যদি বাই ইলেকশনে মমতা ব্যানার্জি হেরে যায় তাহলে কি হবে? 2001 একটা কেসে সুপ্রিম কোর্ট ক্লিয়ারলি রায় দিয়েছিল যে কোনো প্রার্থী যদি আইনসভার সদস্য না হয়ে মুখ্যমন্ত্রী পদে শপথ নেয় এবং বাই ইলেকশনে সে হেরে যায় তাহলে দ্বিতীয়বার তাকে সিএম পদের জন্য অযোগ্য বলে ঘোষণা করা হবে, অর্থাৎ একই প্রার্থীকে সেম টার্মে দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হওয়ার সুযোগ দেওয়া হবে না যতক্ষণ না সে এমএলএ বা এমএলসি নির্বাচিত হয়ে আসে। তো এখন এটাই হবে, যেহেতু মেজরিটি আসনের অধিকারী টিএমসি, তাই যে আসনে দাঁড়ালে মমতা ব্যানার্জি নিশ্চিত জয়ী হবেন সেখানে বাই ইলেকশন করানো হবে এবং তিনি বিজয়ী হলে সেই আসন থেকে এমএলএ হিসাবে নির্বাচিত হয়ে তিনি মুখ্যমন্ত্রী পদে আসীন থাকবেন।
আর যদি পরাজিত হন তবে অল্প সময়ের জন্য প্রেসিডেন্ট রুল লাগু হবে এবং টিএমসি দলেরই অন্য কোনো প্রার্থীকে মুখ্যমন্ত্রী হিসাবে অ্যাপয়েন্ট করা হবে। তো এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। আশা করি আপনাদের মধ্যে যে ডাউট ছিল যে মমতা ব্যানার্জি অ্যাজ এ সিএম তিনি অ্যাপয়েন্ট হতে পারবেন কি না বা যদি হন তাহলে কিভাবে হবে সেই বিষয়ে আপনাদের ডাউট এখন ক্লিয়ার হয়েছে। এরপরেও যদি আপনাদের কোনো কোয়ারি থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিওস বাংলায় পেতে বার্তালাপকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ।